নিজেকে কিভাবে দ্বীনের পথে চালাতে পারবো, নিজেকে দ্বীনের পথে চালাবার জন্য এই যে কোরআন হাদিস পড়বেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, আলেমদের দারসে মজলিসে বসবেন, প্রোগ্রামে আসবেন, মাহফিলে আসবেন, অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন এবং ওলামা একরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন, উঠা বসা করবেন, ইনশাআল্লাহ দ্বীনের পথে চলা সহজ হবে। মাজারে কি টাকা দান করলে সওয়াব হবে? মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন? মাজারের টাকা কোথায় যায় বলেন? মাজারের টাকা কোথায় যায়? যিনি মাজারে শুয়ে আছেন, যার কবর আর কি, ওই মাজার বানাইছেন যার কবরকে, উনি যদি আল্লাহর ওলি নেককার কোনো মানুষ হয়, এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে? তা আল্লাহর ওলিকেও তো দিতে পারতেছেন না, বরং ওই লোকটা যদি আল্লাহর ওলি আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে, এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাইচে থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সওয়াব হবে, ঠিক না? ঠিক। মনে রাখবেন, আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি, আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দেখে এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে, এটার তো সেরকম একটা বিষয়। মাজার তো দানের কোনো জায়গা না ভাই, আপনারা মদিনায় গেছেন না? যারা মদিনায় গেছেন দেখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দান বাক্স কয়টা আছে? টাকা রাখার সিস্টেম আছে কোনো? কাহিনী কি? মাজারে দান করলে যদি সওয়াব হইতো তো সবচেয়ে বড় মাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো, কি বলেন? কই সেটা তো নাই। আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ, বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে, রেল স্টেশনের আশেপাশে, মানে যেখানে ঠেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি, বুঝেন না কথা? আল্লাহর যে নেককার বান্দারা আছেন ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী, আল্লাহর ওই নেককার বান্দারা অপরাধী না। অনেক নবী রসুলের কবরকেও মানুষ এরকম মাজার বানায়, শিরকে লিপ্ত, তারা অপরাধী, ওই নবী রসুলের কোনো দোষ নাই। খবরদার, আমি ওই কবরের সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না, আল্লাহ তাদের প্রতি রহম করুক। ভাইরা আমার, টাকা দিবেন গরিব দুঃখীরে, টাকা দিবেন মসজিদে, মাদ্রাসায়, হ্যাঁ ভালো কাজে, আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায়, গরিব মানুষ খানা পাচ্ছে না, আপনার গাঞ্জাখোরদের টাকা জোগাড় করতেছেন, সওয়াব তো দূরের কথা, উল্টা গুরুজ পাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত যেন আমরা পাই সেই তৌফিক দান করুন। অজাগায় কুজাগায় টাকা দিয়ে ঈমান নষ্ট করবেন না, এটা কোনো দেওয়ার জায়গা না। অনেকে আছে মাজারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে, আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না, আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে, তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সওয়াব পাবেন। এখানে ফকফকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন, কেমন ফেরেশতারা পিটাদি পিটাদি জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছস, তোর কি মাথা ডিস্টার্ব ছিল? এখানে কেন মোমবাতি লাগাইছস? ওই কবর যদি আল্লাহর কোনো নেককার বান্দা শুয়ে থাকে, এই মোমবাতির আলোকে ওনার কবরে যাবে? ওনার উপকার আসলো তো একটা কথা ছিল। মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন, যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার ওই নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলায়, আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে, এক দুইটা জ্বালায় আর বাকি কত জ্বালাইতে পারে? তো ভণ্ডদের ভণ্ডামি, প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কড়ায় গণ্ডা হিসাব দিতে হবে। টাকা এত বেশি হয়ে গেছে, বহু মানুষ না খায়াস, বহু মানুষ কষ্ট করে, তাদেরকে দেন। আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত, আল্লাহর নেককার বান্দা আছে তাদেরকে দেন। আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না, মরার পরে কবরের উপরে যায় লাইট লাগে, জীবিত থাকতে যায় দেখেন গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালাই দেয়নি, মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাইতেছে, কি লাভ? আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তৌফিক দান করুন। শিরিক থেকে আল্লাহ তালা আমাদের এই দেশকে, এই মাটিকে আল্লাহ তালা মুক্ত করে দেন। আপনারা সবাই যদি তাওহীদের কথা বলেন, দেখুন আল্লাহ আমাকে মাফ করুক, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, যদি আমার কথায় তারা কেউ হার্ট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন, আমার সেটা উদ্দেশ্য না। আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত, আমরা ওনাদের প্রতি মায়া করি, আমাদের খারাপ লাগে, আমাদের ভাইয়েরা ভুল করছেন, আমরা তাদেরকে শত্রু মনে করি না, তারা আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের ভাই, ভুল করছেন, আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে তাওহীদে আসার তৌফিক দান করুন। আপনারা তাওহীদের কথা বেশি বেশি বলবেন, সুন্নতের কথা বেশি বেশি বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন, তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।